अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला नबीना मुहम्मद व आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद। प्रिय दिनी भाइरा, आजकेर आलोचनार विषयबस्तु हलो इंशाआल्लाह मृत व्यक्तिर जन्य जीवितदेर करणीय। आमादेर आपनजन प्रियजन तारा दुनिया थेके विदायेर परे तादेर इंतेकालेर परे आमरा तादेर आपनजन हिसाबे आमादेर करणीय कर्तव्यगुलो की ए विषय आज के किछु आलोचना इंशाल्लाह बिदिनिल्लाह करब। आमरा प्रत्येकेई मानुष मारा गेले साधारणत तार प्रति दुर्बल हई। दुनियाते कारो साथे जदि शत्रुताओ थाके मारा जाओयार परे किन्तु मानुष कि हये जाय, मृत व्यक्तिर प्रति सदय हये जाय, दुर्बल हये जाय। मानुष मारा जाओयार परे आर कोनो शत्रुता थाके ना। एकजन मानुष सारा जीवन शत्रु थाकलेओ तार मृत्युर परे तार शत्रु आजीवनेर शत्रुटाओ चाय जे पारले लोकटार एकटु उपकार होक। क्षतिटा साधारणत केउ चाय ना। सेखाने जदि प्रियजन हय, बाबा मा, आपन भाई बोन, आत्मीय स्वजन, स्वामी स्त्री, सन्तान सन्तति, ताहले तो बलार अपेक्षा राखे ना जे मानुष मरार परे तादेर जन्य किछु करार एक बेकुलता अस्थिरता आमादेर भितरे स्वाभाविकभावे सृष्टि हय, ठीक ना? एखन मुश्किल हलो आमरा अनेकेई जानि ना जे मानुष मारा जाओयार परे ताके आमी की किभाबे उपकार करते पारी। सठिक बेठिक पद्धतिते आमरा विभिन्न काज करी जाते सेखाने देखा जाय जे तार उपकारेर जायगाय हयतो अपकार हये जाच्छे अथवा उपकार हच्छे ना। तो एजन्नोई जाना दरकार जे एकजन मानुषेर इंतेकालेर परे तार मृत्युर परे आमरा जारा जीवित तारा तादेर की किभाबे उपकार करते पारी, तादेर उपकारे आमी की काज करते पारी, एगुलो परिष्कार कुरान सुन्नाहर आलोके आमादेर जाना थाका दरकार। प्रिय दिनी भाइरा, एइजन्य आमादेर देशे आल्लाह माफ करुक इस्लामेर नामे जत बिदआत आछे, शिर्क आछे, जत आपनार भूल काजकर्म आछे, एर बिराट एकटा अंश हलो मरा मानुषके केंद्र करे। कारण যারা কোরআন এবং সুন্নাহর নাম ভাঙায়া খাওয়ার মতো কিছু লোক হাতে গোনা আছে না সমাজে, এরা সাধারণত ওই মানুষ যখন মারা যায় তখন ওই মানুষের আত্মীয় স্বজন যারা জীবিত থাকে মরা মানুষটা তাদের অন্তরগুলা নরম থাকে, ওই সুযোগে তাদের কাছ থেকে তাদেরকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখায়া দেখায়া সুবিধা মতো কি করে বিভিন্ন খাতে খাতে পয়সা আদায় করে, ঠিক না বেঠিক? তো এই জন্য আমাদের দেশে দেখবেন বিভিন্ন কবরস্থানের আশেপাশে বিভিন্ন আখড়া গড়ে উঠছে। কেন? কারণ মানুষ লাশ দাফন করতে আসলে, কবরস্থানে আসলে, আপনজনকে বিদায় দিতে আসলে, চিরবিদায়ের জন্য বিদায় দিতে আসলে তখন মানুষের দিল নরম থাকে। এই উসিলা যারা সুবিধাবাদী তারা বিভিন্ন সুবিধা হাসিল করে নিয়ে যায়। এসব কেন হয়? কারণ মানুষ সঠিকটা অনেকেই জানেন না। প্রিয় দিনী ভাইরা, একজন মানুষ দুনিয়া থেকে মৃত্যুর পর তিনি অসহায় হয়ে যান সবচাইতে বেশি। তার মতো অসহায় আর কেউ থাকে না, সবচাইতে বেশি অসহায় হয়ে যায়। তার নিজের জন্য নিজের আর কোনো কিছু করার উপায় সুযোগ থাকে না। আর আমরাও যারা জীবিত মানুষের মরার পরে তার কোনো অবস্থা আমরা দেখতে পাই না। সে কি সুখে আছে না দুঃখে আছে, কষ্টে আছে না ভালো আছে, জান্নাতি না জাহান্নামী আমরা কেউই জানি না। যার কারণে এক ধরনের পেরেশানি আমাদের ভিতরেও থাকে। পাশাপাশি দুনিয়াতে মানুষ বিপদে পড়লে কখন কি করতে হয় এটা আমরা মোটামুটি জানি, কিন্তু মারা যাওয়ার পরে তাকে কোনো বিপদে থাকলে তাকে উদ্ধার করার পদ্ধতি, যেহেতু সেই জগৎটা আলেমুল গায়েব, অদৃশ্যের জগৎ, এজন্য ওই জগতের মানুষের উপকার করার মতো পথ পদ্ধতি আমাদের জানা নাই, এটাই কি স্বাভাবিক। এজন্য এই তাদের উপকার করার পথ এবং পদ্ধতি জানার একটি মাত্র উপায় কি? কোরআন এবং সুন্নাহ থেকে, যেখান থেকে আমরা আলামুল গায়েব বা আপনার অদৃশ্য জগৎ, অদেখা জগতের বিভিন্ন তথ্য আমরা পেতে পারি, সেটা হলো কোরআন এবং হাদিস। তাহলে মৌলিকভাবে একটা কথা আমরা প্রথমেই মাথায় রেখে নেই, সেটা হলো যে জগৎ সম্পর্কে আমরা কিছুই জানি না, আলমুল গায়েব বলা হয়, অদৃশ্যের জগৎ, কবর জগৎ, আলম আরওয়াহ, জান্নাত জাহান্নাম, আখিরাত। এই জগতে কোনটা কল্যাণকর, কোনটা ক্ষতিকর, কোনটা ভালো হবে, কোনটা মন্দ হবে, এই বিষয়ে আমাকে ধারণা নিতে হবে কোত্থেকে? যিনি গায়েবের মালিক, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, বড় জোর তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। ঠিক আছে তো? তাহলে ইনশাআল্লাহ আমরা বুঝতে সুবিধা হবে যে আমাদের প্রিয়জন, আপনজন, যাদের জন্য বিশেষ করে মা বাবা, তাদের প্রতি আমাদের স্বাভাবিকভাবে দুর্বলতাটা সবচাইতে বেশি। চাই যে আমার মৃত মা, মৃত বাবা না জানে কি হালে আস, হ্যাঁ, ঘরে থাকলে আমি কত তাদের প্রতি কেয়ার করি, কত যত্ন নেই বৃদ্ধ মা বাবার প্রতি, গায়ে কম্বলটা দিয়ে দেই, ল্যাপটা দিয়ে দেই, গরম পানির ব্যবস্থা করে দেই, ভালো খাবার ব্যবস্থা করি, ওষুধটা টাইম মতো খাওয়া দেই, কত যত্ন নেই। কিন্তু আজ তিনি চলে গেছেন, তো আমি তার কোনো যত্ন নিতে পারছি না, না জানি তিনি কষ্টে আছেন না সুখে আছেন, আল্লাহ তাকে কিভাবে রাখছেন আমি জানি না। খুব স্বাভাবিকভাবে সন্তান হিসাবে বা আপনজন হিসাবে আমাদের অন্তরে কি থাকে? ব্যাকুলতা থাকে। কিন্তু প্রিয় দিনী ভাইরা, যেই পদ্ধতিতে আমি তার উপকার করতে পারি সেই পদ্ধতিতে না গিয়ে আমি যদি আমার ধারণা প্রসূত পদ্ধতিতে, মন গড়া কোনো পদ্ধতিতে আমি তার কি করতে যাই, উপকার করতে যাই, সেই উপকার তার কোন উপকার বয়ে আনবে? কখনো আনবে না। কথা বুঝে আসছে ভাই? কারণ এই জগৎ সম্পর্কে তো আমি জানি না। এই জগৎ হলো গায়েবের জগৎ, আর গায়েবের জগতের এলেম রাখেন যিনি আলেমুল গায়েব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব এই বিষয়ে আমাকে কি করতে হবে, কি করতে হবে না, সম্পূর্ণ বিষয়টি নির্ভর করবে কোরআন এবং সুন্নাহর উপরে। ধারণা করে কোনো কিছু এখানে করা চলবে না। আসুন এবার সর্বপ্রথম করণীয়, একজন মানুষ মারা গেলে তার প্রতি আমাদের প্রধান এবং মেইন এক নম্বরের করণীয় কাজ হলো কি করা? দোয়া করা। কি করা? দোয়া এবং ইস্তেগফার। দোয়া এবং ইস্তেগফার। ইস্তেগফার মানে কি? ক্ষমা প্রার্থনা করা। ইস্তেগফার শব্দের অর্থ হলো ক্ষমা চাওয়া। তার পক্ষ হতে আল্লাহর কাছে কি চাইতে পারি? আমি ক্ষমা চাইতে পারি। এটা কোরআন হাদিস থেকে অনুমোদিত। একটা উপায় পাইলাম, তাহলে একটা উপায় পাওয়া গেল কিনা, যে তার পক্ষ থেকে আমি আল্লাহর কাছে কি চাইতে পারি? মাপ চাইতে পারি। তিনি নিজের জন্য নিজে মাপ চাইলে সেটা আর কাজে আসবে না, তার আমলের দুয়ার কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। আমি তার পক্ষ থেকে কি করতে পারি? মাপ চাইতে পারি, তার পক্ষ থেকে দোয়া করতে পারি এবং মাপ চাইতে পারি। এই সুযোগ আছে। সূরা হাশরের আয়াত নম্বর 10, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। ঈমানদার যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মারা যায়, ইন্তেকাল করে, এদের মৃত্যুর পরে যারা তাদের পরবর্তীতে আসবে, অর্থাৎ তাদের পরবর্তী বংশধর, সন্তান সন্ততি যারা তাদের পরে আসবে, তারা বলবে, তারা বলবে, রব্বানা গফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ আমাদেরকে মাফ করেন এবং আমাদের যে সমস্ত ভাইরা ঈমান নিয়ে আমাদের আগে দুনিয়া থেকে চলে গেছে তাদেরকেও মাফ করেন। তাহলে আয়াত থেকে বোঝা গেল যে যারা মারা গেছেন তাদের পক্ষ থেকে জীবিতরা কি করতে পারেন? আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন, অর্থাৎ ইস্তেগফার করতে পারেন। কিভাবে ইস্তেগফার করব? এই যে আল্লাহ শিখিয়ে দিলেন, হুবহু এই ভাষায়ও করতে পারি। সকল মুসলিম যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, মারা গেছেন, তাদের সকলের জন্য আমি কমন হারে, গণহারে এভাবে দোয়া করতে পারি, রব্বানা গফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ আমাদেরকে মাফ করে দিন এবং আমাদের যে সমস্ত ভাইরা আমাদের আগে ঈমান নিয়ে চলে গেছেন তাদেরকে আপনি মাফ করে দেন। এটা হলো গণহারে। স্পেশালি নির্দিষ্ট করে আপনি দোয়ার যদি করতে চান, তো দুই চারজনেরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দুই একজনেরটা দেখাই দিয়েছেন। যেমন মা বাবার জন্য নির্দিষ্ট করে দোয়া করা শিখাই দিয়েছেন আল্লাহ তাআলা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বড় হৃদয় বিদারক, বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পাওয়ার জন্য আসলে চাইতেও জানা লাগে, চাইতেও জানা লাগে, চাওয়াও আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন। ভাষাটা কি দেখেন, সুবহানাল্লাহ, রব্বির হামহুমা, আল্লাহ আমার মা বাবাকে আপনি রহম করেন, আমি তাদের এখন আর গায়ে কম্বল ল্যাপ তুলে দিতে পারতেছি না, ওষুধ টাইম মতো খাওয়া দিতে পারতেছি না, তাদের প্রতি কেয়ার করতে পারতেছি না, আল্লাহ এখন আপনার হাওয়ালা চলে গেছে। রব্বির হাম হুমা, আল্লাহ আপনি তাদের উভয়ের প্রতি আপনি রহম করেন। কামা রব্বায়ানি সগীরা, যেভাবে তারা এই মা বাবা আমাকে ছোটবেলা কি করছে, লালন পালন করছে দয়া দিয়া মায়া দিয়া, আল্লাহ আপনি আজকে তাদেরকে সেভাবে দয়া মায়া তাদের প্রতি আপনি দেখান। দেখেন কত আবেগময় ভাষা। যাই হোক, এটা হলো মা বাবার জন্য। ভাই ব্রাদার স্বামী স্ত্রী এদের জন্য আলাদা আলাদা দোয়া কোরআনে শেখানো হয় নাই, তাদের জন্য আমরা কমন ভাবে দোয়া করতে পারি। আল্লাহ আমার ভাই মারা গেছেন, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, তার সব ভুল ত্রুটিগুলো আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি মাফ করলে কেউ জিজ্ঞেস করবে না কেন মাফ করছেন, আপনার অধিকার আছে, আপনার ক্ষমা আছে, ক্ষমা করার ক্ষমতা আছে, আল্লাহ আপনি কি করেন, মাফ করে দেন, আল্লাহ তার প্রতি আপনি দয়া করেন, অনুগ্রহ করেন আল্লাহ। এভাবে আমরা আমাদের যে কোনো আত্মীয় স্বজন মারা গেলে তাদের জন্য কি করতে পারি, দোয়া চাইতে পারি। এটা কমন, এটার জন্য নির্দিষ্ট কোনো বিশেষ দোয়া শেখানো নাই যে এভাবে করতে হবে। মা বাবারটা নির্দিষ্ট বলা আছে, কিন্তু সেটাও আপনি অন্য কোনো ভাষায় মনে চাইলেও করতে পারেন, হুবহু ওইটাই যে করতে হবে এমন কোনো জরুরি না। প্রিয় দিনী ভাইরা, আর কমন ভাবে যে কোনো মুসলিম নরনারী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, মারা গেছেন, তাদের জন্য ওই যে গণহারে দোয়া, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ আমাদেরকে মাফ করেন, আমাদের যেসব ইমানদার ভাইরা আগে চলে গেছে, হ্যাঁ আমাদের আগে চলে গেছেন, তাদেরকেও মাফ করে দেন। এটা হলো গণহারে দোয়া। তাহলে আমরা মুর্দাদের জন্য, মৃত মানুষের জন্য প্রথম এবং প্রধান করণীয় হলো কি করতে হবে, দোয়া করতে হবে, দোয়া করতে হবে। গণহারে দোয়া, মা বাবার জন্য স্পেশাল দোয়া, আর সাধারণ মানুষের জন্য বা ভাই ব্রাদার আপনজনের জন্য নিজ ভাষায় আল্লাহর কাছে তাদের পক্ষ হয়ে কি চাওয়া, মাপ চাওয়া। বিরাট বড় সুযোগ, বিরাট বড় সুযোগ ভাই। আল্লাহর পক্ষ, আল্লাহর দরবারে তার পক্ষে আপনি ওকালতি করতে পারতেছেন, বিশাল বড় সুযোগ। আমরা দুনিয়ার কোনো আদালতে যদি আসামি হয়ে যায় কোনো আপনজন, কারোর মাধ্যমে যদি সুপারিশ করা যায়, এই রাস্তা আমরা খুঁজে বেড়াই না। আল্লাহর আদালতে, আল্লাহর কাঠগড়ায় আমার আপনজন হয়তো আসামি হয়ে আছে, নিশ্চয়ই অপরাধ অনেক করেছেন, মানুষ মাত্রই অপরাধী। তো এখন আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিয়ে দিয়েছেন, সুযোগ দিয়ে দিয়েছেন, আমি কি করতে পারি, তার পক্ষ হয়ে আল্লাহর কাছে মাপ চাইতে পারি। অতএব মাপ চাইতে হবে কি হবে না। কিন্তু আফসোসের বিষয় ভাইরা, আমাদের দেশে সকল দোয়াই প্রায় হয়ে গেছে ট্র্যাডিশন, ট্র্যাডিশনাল দোয়া। এর ভিতরে মুর্দা কেন্দ্রিক যে দোয়া, মানুষ মারা যাওয়ার পরে যে দোয়া, এটা আরো বেশি একেবারে আপনার সিস্টেমিক্যাল দোয়া হয়ে গেছে, ট্র্যাডিশনাল দোয়া হয়ে গেছে, সামাজিক দোয়া হয়ে গেছে। কি সেটা? এটার জন্য একজন হুজুর বা একজন মৌলবী, একজন মৌলানা, ইমাম সাহেবকে এনে এলাকা মানুষকে দাওয়াত দিয়ে তারপর আমরা কি করি, দোয়া করি না করাই? করাই। মানুষ মারা যাওয়ার পরে তার জন্য দোয়া করলে উপকার হয়, কিন্তু দোয়া করাইলে না। করা এক জিনিস আর করানো আরেক জিনিস, চাওয়া আরেক জিনিস, তিনটা জিনিস এখানে। দোয়া করা, দোয়া চাওয়া, দোয়া করানো, তিনটা জিনিস হলো। করা কোনটা? নিজে করা, নিজেরা করা। কথার কথা, আমার বাবা দুনিয়া থেকে বেরিয়ে, আমরা ভাই বোন যারা আছে আমরা সবাই মিলে আল্লাহর কাছে তার যার যার মতো করে প্রত্যেকে আল্লাহর কাছে তার কাছে কি চাইলাম, তাদের জন্য মাফ চাইলাম, তাদের প্রতি রহমের দোয়া করলাম। এটা হলো দোয়া করা। এটা তো আয়াত থেকে বুঝলেন, সূরা হাশরের দোয়া থেকে, আয়াত থেকে, যে আল্লাহ তাআলা এই আয়াতের রীতিমতো দোয়ার ভাষাই শিখিয়ে দিয়েছেন যে এই সমস্ত লোকেরা যারা মানুষ মারা যাওয়ার পরে এই দোয়া পড়ে বা এই কথা বলে। তাহলে দোয়া করাটা এটা অনুমোদিত, ঠিক আছে তো? আচ্ছা, দোয়া চাওয়া, চাওয়াটার অনুমোদন আছে না নাই? দোয়া চাওয়া যায় না। সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিভিন্ন সময় দুনিয়াবি বিষয়ে, আখিরাতের বিষয়ে দোয়া চাইছেন না? ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন, বলেন। এরকম অনেক দোয়া, অনেক দোয়া সাহাবীরা চাইছেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা কাফের, আপনার প্রতি ঈমান আনে নাই, আপনার এখানে আসি দেখে আমাকে টর্চার করে, জুলুম করে, ফিডায়, আপনি একটু কি করেন, আমার মার জন্য দোয়া করেন। এই যে নিজের মার জন্য নিজে হেদায়েতের দোয়া হয়তো করছেন, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও কি চাইতেছেন, দোয়া চাইতেছেন। তাহলে বন্ধু বান্ধবের কাছে একটু, যারা নেককার মনে হয়, যাদের দোয়া বেশি কবুল হবে মনে হয়, যারা হালাল ইনকাম যাদের মনে হয় হ্যাঁ এই সমস্ত সৎ নেককার মুত্তাকিদের কাছে ভালো মানুষ যাকে মনে হয় আমার তার কাছে আমি দোয়া চাইতেই পারি, এটা দোষের কিছু নাই। তাহলে দোয়া করা দোয়া চাওয়া দুইটাই অনুমোদিত। কিন্তু আমাদের সমাজে দোয়া করা চাইতে দোয়া চাওয়ার চাইতে দোয়া করানোটা বেশি। বিশেষ করে মানুষ মারা গেলে দোয়া করে মানুষ যা তার চাইতে বেশি করায়। আচ্ছা এবার বলেন করা আর করানোর ভিতরে পার্থক্য কি? বিজপ্ত করানো মানে পয়সা দিয়া, করানো মানে কি দিয়া? বলবেন কেমনে পয়সা দিয়া? ২০০-৪০০ মানুষ দিয়ে আয়না যে দোয়া অনুষ্ঠান করে সেখানে সবারই পয়সা দেয় নাকি? খাওয়ায়, জিলাপি দেয়। এখন আর জিলাপির দিন নাই, এখন হলো বাক্সর ভিতরে বিরিয়ানি দেয়, আর না হলে একটা মিষ্টি, একটা সিঙ্গাড়া, অনেক কিছু মিলে একটা বাক্স দেয়, যাই হোক একটা কিছু দেয়। সেখানে যে সবাই এই বাক্সের জন্য যায় সেটা আমি বলবো না, অনেকেই বাক্সর জন্য যায় কিন্তু অনেকে বাক্স ছাড়া যায়। কিন্তু আপনি এটা একটা সিস্টেমে পরিণত হয়ে গেছে যে আপনাদের সবাইরে আমি ভাড়ায় নিলাম, তো ডাইরেক্ট টাকা তো সবাই দেওয়া সম্ভব না, দিলেও খারাপ দেখা যায়, অন্তত আপনারা কি খান? মিষ্টিটা খান। এটা একরকম বিনিময় হয়ে যায় না? আপনি বলেন আর না বলেন বিনিময়ের মতো হয়ে যাচ্ছে না? কথার কথা, আপনি ৫ জন লোককে ডাইকা নিলেন রুমে, কি জন্য? ভাই আমার মাল সামানগুলো রুমে ঢুকাচ্ছি, তো আপনারা একটু হেল্প করেন, আমি একা পারতেছি না। সবাই মিলে আপনার হেল্প করে ঢুকে ঢুকে দিল। আপনি কি করলেন? সবার জন্য 2-3টা রেডবুল নিয়ে আসলেন, একটু ব্রুশু নিয়ে আসলেন, খাওয়াই দিলেন। আপনি এটা বিনিময় দেন নাই। মুখে যতই বলেন, আমিও যতই বিশ্বাস করি এই খাওয়ানোটা কিন্তু ওই যে কাজটা করছি সেজন্য কৃতজ্ঞতা স্বরূপ এক ধরনের বিনিময়, আপনি মুখে যাই বলেন। এটা বাস্তবতা কি অবাস্তবতা? তো আপনি ২০০ মানুষ, ৪০০ মানুষ, ৫০০ মানুষ দাওয়াত দিয়া দোয়ার অনুষ্ঠান করলেন, দোয়ার অনুষ্ঠান করে সেখানে সবার জন্য মিষ্টির ব্যবস্থা করলেন। তো এটা আপনি মুখে যাই বলেন, এটা এক ধরনের কি বিনিময়। হ্যাঁ, আপনি যদি বলেন যে না আমি এটা মৃত ব্যক্তির পক্ষ থেকে গরিবকে খাদ্য দেওয়া এই হিসাবে দিলাম, তো আমি বলবো তাহলে সেখানে দোয়া কেন? খাদ্য দিলে সেখানে তো কি থাকা উচিত না? দোয়া থাকা উচিত না। অনুষ্ঠান করে আপনি দোয়া করাইয়া তার থেকে দিতেছেন, তাহলে তো বিনিময় নিচ্ছেন। খাদ্য দিতে চাইলে গরিবের অভাব আছে, খাদ্য দিয়ে আসেন। কথা বুঝে আসছে তো? এটা পদ্ধতিগত গলত, অর্থাৎ আমরা দোয়া করাই না। ভাই এটা একটা পয়েন্ট বললাম যে বিনিময় নিয়ে দোয়া। মৌলবী সাহেব বিনিময় তাকেও দেওয়া হয়, যারা আসে তাদেরকেও দেওয়া হয়। হয়তো মৌলবী সাহেবের ক্যাশও দেওয়া হয়, প্যাকেটও দেওয়া হয়, আর সাধারণ মানুষ হয়তো শুধু প্যাকেট দেওয়া হয়। পার্থক্য এতটুকু, কিন্তু দুইটাই কি দোয়া করানো। মৌলবী সাহেব দিয়েও করানো হচ্ছে, পাবলিকরে দিয়েও করানো হচ্ছে। ঠিক না ভাই? ঠিক। দোয়া এবাদত। পয়সা দিয়া দোয়া করাইলে পয়সা দিয়ে এবাদত কেনা যায়? এর কোন সুযোগ আছে? নাই। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মানুষ মারা গেছেন না যান নাই? ওনার যুগে মানুষ মারা যান নাই। তারা কি করছেন? ওই যে আগেই বলছি, মৃত ব্যক্তি চলে গেছে অদৃশ্য জগতে, যেই জগৎ সম্পর্কে আমি কিছুই জানি না, আমার ধারণা নাই, আইডিয়া নাই, আমি যাই নাই সেখানে, সেই দেশে, সেই জগতে। কি করলে উপকার হবে তার? সেটা তো একমাত্র যিনি অদৃশ্য জগতের মালিক, সে রব্বুল আলামিন জানেন। তার রাসূলকে তিনি জানাইছেন, আমাদের জানার কথা না। তাহলে আমরা দেখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মানুষ মারা গেলে তিনি কি করতেন। তিনিও কি সবাইরে ডাইকা নিয়ে এসে একসাথ করে দোয়ার অনুষ্ঠান করাইতেন? এরকম কোনো বর্ণনা পাওয়া যায়? উত্তর হলো না। সহিহ তো দূরের কথা, কোন জয়ীফ, দুর্বল, এমনকি জাল, ভুয়া, মিথ্যা একটা হাদিসও পাওয়া যায় না যে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোন লোক মারা গেছেন আর উনি সবাইকে নিয়ে কোন এক জায়গায় একসাথ হইয়া সবাই মিলে তার জন্য কি করছেন? দোয়া করছেন। তার মানে কি তারা দোয়া করেন নাই? তার মানে কি তারা দোয়া করেন না মুর্দার জন্য? বহু হাদিস থেকে প্রমাণ হয়। ব্যক্তিগত দোয়া ওই যে করছেন, করার নাই। দোয়া করছেন, চাইছেন, কিন্তু কি করেন নাই? কেউ দোয়া করার নাই। করানো হলো পয়সা দিয়া। পয়সা করানোর জন্য বাজেট লাগে, চাইতে বাজেট লাগে না, করতেও বাজেট লাগে না। কথা ঠিক না ভাই? ঠিক। দোয়া করতে পয়সা খরচ হয়, চাইতে চাইতে কোনো খরচ হয়? আপনি আমার কাছে, আমি আপনার কাছে চাইলাম, কোনো পয়সা দেওয়া লাগে? মিষ্টি খাওয়ান লাগে? কিছু লাগে? জিলাপি দেওয়া লাগে? কিছু লাগে না। কিন্তু দোয়া করাইতে কি লাগে? বাজেট লাগে। বাজেট ছাড়া কোনো দোয়া করানি হয়? আমার মার জন্য দোয়া করাবো, বাবার জন্য দোয়া করাবো, সেক্ষেত্রে আপনি মিষ্টি দেন, জিলাপি দেন, 1 কেজি দেন, আধা কেজি দেন, 10 টাকা বাজেট, বাজেট ছাড়া কোনো দোয়া করানি হয়? তাহলে এবার পয়সা দিয়া করানো হয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 1 নম্বর করানো কথা হলো এই ইবাদতের জন্য পয়সা দিয়া ইবাদত করানোর কোনো সিস্টেম ইসলামে নাই। দ্বিতীয়ত কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে উনি কখনো কোনো মানুষের জন্য উনি বা ওনার কোনো সাহাবী দোয়া করানো অর্থাৎ পয়সা খরচ করে বা একত্রিত হয়ে সবাই মিলে বসে একসাথে মুদ্রার জন্য দোয়া করা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিনা সাহাবত বা প্রমাণিত নয়। কথা পরিষ্কার? অথচ আমরা দোয়া মুদ্রার জন্য করা বলতে হচ্ছে একটা কাজ মেইন যেটা মুদ্রার জন্য আমি করতে পারি সেই কাজটাও করি বেঠিক পদ্ধতিতে করাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। প্রিয়দিনী ভাইরা, তাহলে দোয়া আমরা মুদ্রার জন্য করব এবং বড় জোর চাইব, কিন্তু দোয়া করাবো না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমাদের দেশে কয়জন মানুষ এমন আছেন যে তার মরার পরে দোয়া করানো হয় না? ইল্লা মাশাআল্লাহ, খুব কম না? খুবই কম, খুবই কম। এবং এটা এরকম এক সিস্টেমে পরিণত হয়েছে আপনি যদি নাও চান অনেক সময় বাধ্য হয়েও মানুষ করায়, না করাইলে সমাজ তাকে নানান কথা বলে। কিন্তু যে ইমানদার, যে আমলদার, যে কোরআন সুন্নাহ বুঝে, তার উচিত সমাজ কি বললো সেদিকে লক্ষ্য না করা। প্রিয়দিনী ভাইরা, আমি অদৃশ্য জগৎ সম্পর্কে কোনো ধারণা রাখি না। অদৃশ্য জগতে আমার লোকটি চলে গেছেন, আমার আপনজন প্রিয়জনটি চলে গেছেন, সেই জগতে কি করলে তার উপকার হবে সেটা সেই জগতের মালিক যেভাবে জানাইছেন সেভাবে করব। তিনি দোয়া করতে বলেছেন, আমি দোয়া করব। দোয়া চাওয়ার নজির আছে, দোয়া চাইব, দোয়া করানোর কোনো নজির নাই, অতএব দোয়া করাবো না। মনে থাকবো তো ইনশাআল্লাহ। আমরা অনেকেই একটা কথা বলি ভাই, যে আমরা গুনাহগার মানুষ, আমাদের দোয়া কি কবুল হবে? তাহলে দোয়া চান। আপনার যদি মনে হয় যে আপনার দোয়া কবুল হবে না, তাহলে দোয়া চান, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো আপনার দোয়া কবুল হবে না, আপনি এটা কেন বলছে? আপনি যত খারাপ হন, আপনি কি ইবলিসের চাইতে খারাপ হয়ে গেছেন? আমার কথা বুঝতে পারছেন? মানুষ যত খারাপ হোক, ইবলিসের চাইতে কি খারাপ হওয়া সম্ভব? তাহলে সেই ইবলিসে আল্লাহর কাছে কি করছে? দোয়া করছে, আর আল্লাহ সে দোয়া কবুলও করছেন। আল্লাহর কাছে দোয়া করেন নাই ইবলিস? যখন আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছে বলছে না, আংজুরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমারে সুযোগ দেন, হায়াত দেন। আল্লাহ বলছেন ফা ইন্নাকা মিনাল মুনজারিন, যাও, দেওয়া হলো, আল্লাহ কবুলও করছেন। তাও কোন সময়? আল্লাহর রাগের সময়। আল্লাহর কথা ডাইরেক্ট অমান্য করছে, জান্নাতে বের করে দিয়েছে, ওই সময় পর্যন্ত শয়তান দোয়া করছে, আর শয়তানের দোয়া কবুল হয়ে গেছে। আপনি তো শয়তান না রে ভাই, মানুষ আল্লাহর রহমতে, তা আপনার দোয়া কেন কবুল হবে না? এটা একটা ভুল ধারণা আমাদের দেশের মানুষের। এক, দ্বিতীয়ত হলো যে আপনি নেককার কাছে দোয়া চান, সমস্যা নাই, কিন্তু দোয়া করাবেন না। মুর্দাকে কেন্দ্র করে কোনো ধরনের অনুষ্ঠান, বৈঠক করে দোয়া করা একত্রিতভাবে, একটা দোয়া আছে মুর্দাকে কেন্দ্র করে সবাই মিলে দোয়া করার, সবাই মিলে একসাথে হয়ে মুর্দার জন্য দোয়া করার একটা অনুষ্ঠান শরীয়ত কর্তৃক অনুমোদন আছে। কোনটা? জানাজা। আপনি মুর্দার লাশকে বিদায় দিচ্ছেন যখন, তখন তো সমাজের মানুষকে নিয়ে জানাজা মানে কি? সলাতুল জানাজা মানেই হলো দোয়া। এখানে দাঁড়ায় দাঁড়ায় আপনি কি পড়েন? মুর্দার জন্য দোয়া। তো দোয়া করে তো আপনি বিদায় দিচ্ছেন, এরপর আবার কিসের দোয়া? দলবদ্ধভাবে মুর্দাকে বিদায় দেওয়ার দলবদ্ধ দোয়া একটাই, সেটা হলো জানাজা। এরপরে আর দলবদ্ধভাবে একত্রিত হয়ে বন্ধু বান্ধবকে ডাকে, কুলখানির নামে বিভিন্ন নাম দিয়া বেনাম দিয়া কোন দোয়ার অনুষ্ঠান শরীয়তে নাই। অতএব মুর্দাকে উপকার করতে চাইলে ওই জানাজা সহি পদ্ধতিতে পড়েন সবাইকে নিয়ে, এরপরে ব্যক্তিগত যার যার মতো দোয়া করেন অথবা দোয়া চান, দোয়ার কোনো অনুষ্ঠান করবেন না। পরিষ্কার? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয়দিনী ভাইরা, আরেকটা বিষয় হলো, আচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা লা ইয়াকবালু দুআআ কলবিন লাহিন, যে অন্তর উদাসীন, দোয়াতে মনোযোগ নাই, দোয়া করতেছে ঠিক কিন্তু দোয়ার দিকে কিনা মনোযোগ নাই, ওই অন্তরের দোয়া আল্লাহ তাআলা কি করেন না, কবুল করেন না। আল্লাহ তাআলা কি ভাষা দেখেন না অন্তর দেখেন? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম, হ্যাঁ, আল্লাহ তাআলা তোমাদের সুরত দেখেন না, বাহির দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ দেখেন অন্তর আর আমল। আচ্ছা, আপনার বাবা, আপনার মা, আপনার স্ত্রী, আপনার ভাই মারা গেছেন, আপনি তাদের জন্য যেভাবে দোয়া করবেন, আপনার অন্তর থেকে তাদের জন্য যে ব্যথা নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদটা করবেন ভাই, চাওয়ার বেশ কম আছে না? সব চাওয়াই কি মানুষের পকেট থেকে পয়সা বাইর হয়? কি বলেন? কিছু কিছু চাওয়া আছে না একেবারে অন্তরে আঘাত করে, আছে না এরকম কিছু চাওয়া? অবহেলা করে করে চাওয়া, এরকম চাওয়াও চাওয়া, আর অন্তরের গভীর থেকে চাওয়াটাও কি চাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি আপনার আত্মীয়ের জন্য, আপনজনের জন্য দোয়া করলে যত অন্তরের গভীর থেকে যতটা আন্তরিকতা নিয়ে আল্লাহর কাছে চাইবেন, মৌলভী সাহেব বলেন, ইমাম সাহেব বলেন, অথবা যে সাহেবই বলেন, উনি অতটা আন্তরিকতা তার হবে কোনোদিন? কোনোদিনই সম্ভব না। তাহলে আপনি যে তার দিয়া দোয়া করাইতেছেন, দোয়া করাইতে ফায়দা হবে না, তার চাইতে বেশি ফায়দা হবে আপনি আল্লাহর কাছে কি করেন? হাত তোলেন। আমাদের দেশের সাধারণ মানুষদের ভিতরে একটা বড় সমস্যা হলো যে আমরা আল্লাহর কাছে হাত তুলতে জানি না, হাত তোলার অভ্যাস নাই। বুঝে আসছে কথা? আর আল্লাহ মাফ করুক, বেশিরভাগ ওলামা একরাম এই কথাগুলো বললেও মানুষ শুনে না। কিছু কিছু মানুষ আছে যারা আলেমদের বেশ ধরছে, এরা এগুলো ব্যবসা বানায় নিস, এরা দোয়া করে খায়। এটা একটা বহুত বড় একটা ইনকাম সোর্স, আউট ইনকামের একটা বড় রাস্তা হলো দোয়া। বিশেষ করে বিভিন্ন কবরস্থানগুলোতে বিভিন্ন আজেবাজে লোক আলেমদের বা মৌলবীদের বেশ ধারণ করছে, এদেরকে দেখবেন যে দোয়া বেঁচে খায়। বুঝে আসছে কথা? এরা আপনারা কখনো দোয়া শিখাবে না, দোয়া শিখাবে না। দোয়া শিখলে তো আপনি নিজেই করে ফেলবেন, আপনারা দোয়া করে দিবে, ঠিক আছে, কন্ট্রাক্ট নেবে। আল্লাহ হেফাজত করেন। প্রিয়দিনী ভাইরা, তাহলে মুর্দার জন্য আপনার নিজের যে আন্তরিকতা থাকবে, অন্য কারোর সে আন্তরিকতা থাকবে না, আপনাকেই হাত তুলতে হবে। এখন কথা হলো, আমি তো চাইতে জানি না, মৌলভী সাহেব তো মাশাআল্লাহ যে সুর দিয়া, উর্দু ফার্সি কবিতা দিয়া, আরবি কবিতা দিয়া, ছন্দে মিল দিয়া, টান দিয়া, সুর দিয়া চায়, আমি তো ব্যাপার না। মাবুদ কই টান দেয়, আরো কি কতগুলা কত সুন্দর করে কয়, আমি তো সাজায় বলতে পারি না, এরকম একটা মনের ভিতরে আমাদের ইয়ে থাকে কিনা। এটার জন্য আগেই বলে দিছি, আল্লাহ তাআলা কি দেখেন না? বাহির দেখেন না। আপনি কত সাজায় গোছায় বললেন এটা দেখেন না, আল্লাহ দেখেন অন্তর। তাহলে যে বোবা তার কি দোয়া হয় না? কি বলেন? যে দোয়া, যে বোবা, সে কি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন না? তাহলে তার তো কোনো ভাষাই নেই। আরে ভাই, আপনি আপনজন হারাইছেন, কিচ্ছুর দরকার নাই। আল্লাহর বান্দা হাত তোলেন, চোখের পানি ফেলেন, অন্তরে অন্তরে আল্লাহর কাছে বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ অন্তরের খবর রাখেন। আপনি অন্তর থেকে পানি ছেড়ে, চোখ থেকে পানি ছেড়ে দেন, অন্তরটারে গলায় দেন, কিছু বলারও দরকার নাই। বলতে পারলে ভালো, যদি বলতে না পারেন শুধু কাঁদেন আর মনে মনে আল্লাহর কাছে চান কি চাইতেছেন আপনি। আপনার বাবা মারা গেছেন, তাদেরকে আল্লাহ যেন রহম করেন, তাদের যেন কোনো শাস্তি না হয়, এটাই তো চাইতেছেন। তো বলতে না পারলে অন্তর থেকে বলেন, যা পারেন তদ্দুর বলেন, আল্লাহর দরবার এটাই কবুল হয়ে যাবে। বোবারও দোয়া কবুল হয়। আপনি বোবা না মাশাআল্লাহ, দু চার শব্দ তো বলতে পারবেন, কেন কবুল হবে না? কথার মায়ের পেস, সাজানো গোছানো কথা, ইস্তারি করা কথা, ছন্দ মিলানো কথা, কবিতার তাল মিলানো কথা, সুর দিয়ে কথা দিয়ে দোয়া করা, এটা দোয়া কবুলের জন্য কোনো জরুরি না। কোরআন হাদিসে কোথাও বলা হয় নাই যে এভাবে দোয়া করলে কি হবে, দোয়া কবুল হবে। বরং দোয়া কবুলের জন্য যে আন্তরিকতা দরকার, অন্তরের গভীর থেকে দোয়া করা দরকার, এটা আপনার প্রিয়জনের জন্য আপনার আসবে, অন্য আরেকজনের আসবে না। ঠিক না ঠিক? প্রিয়দিনী ভাইরা, তাহলে আসুন, এক নম্বর যে করণীয় মুর্দার জন্য, দোয়া করা, দোয়া চাওয়া, এই দুটি সুন্নাত দ্বারা সাবেত, কোরআন দ্বারা সাবেত। দোয়া করানো এটা কোরআন হাদিস দ্বারা সাবেত বা প্রমাণিত নয়। এখানে আমাদের এই দাম্মামে একাধিকবার এরকম হয়েছে যে আমাদের এখানকার বিভিন্ন কমিউনিটির নেতা যারা, বড় ব্যবসায়ী নেতা, স্কুল কর্তৃপক্ষ, ওনাদের অনেকের আপনজনকে হারাইছেন, মারা গেছেন। তো আমাকে ফোন দিছে, বলে যে শেখ অমুকের মা মারা গেছে, একবার স্কুলের চেয়ারম্যান সাহেবের মা মারা গেছে, তো ওনার জন্য একটু দোয়ার আয়োজন করবে, তা আপনি একটু আসতে পারবেন কিনা? আমি বললাম যে হ্যাঁ অবশ্যই, কেন যাব না। তো দোয়ার আয়োজন করবেন, অনুষ্ঠান আমি যেভাবে চালাবো সেভাবে। বলে যে আপনি যা করেন। তো যাই সেখানে শুধুমাত্র আলোচনা করে মুর্দার জন্য কি করা উচিত কি করা উচিত না সেগুলা বলে চলে আসছে, কোনো দোয়া হয়নি। বলছে দোয়া যার যার বাসায় যায় করবেন। আলহামদুলিল্লাহ, শিক্ষিত মানুষ সবাই বুঝে গেছে। কিন্তু আমাদের দেশে যে বললাম না, সিস্টেম হয়ে গেছে যে একেবারে ভিক্ষা করে খায়, গরিব মানুষ রিক্সাওয়ালা, তারও যদি বাপ মা হারায় তারেও সমাজ মাফ করে না। এত বড় জালেম সমাজ আমাদের। বাপের জন্য দোয়া করাও, মার জন্য দোয়া করা, আমাকে সবারে মিষ্টি খাওয়া, কত বড় জুলুমের কথা। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান। ভাই, মানুষ মারা যাওয়ার পরে আমরা প্রত্যেকে নিজের বাবা মার জন্য দোয়া করব, ঠিক আছে। একটা বিষয় ক্ষেত্রে লক্ষণীয়, সেটা হলো সন্তান বিশেষ করে বাবা মার জন্য দোয়া করলে সে দোয়া আল্লাহ দরবারে কবুল হবে, কিন্তু সন্তান নেক হতে হবে। কি হতে হবে? নেককার হওয়া চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ মারা গেলে তার সমস্ত আমলের দুয়ার বন্ধ হয়ে যায়, তিনটি আমলের দুয়ার খোলা থাকে। তার ভিতরে একটি হলো কি? আও ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু। যদি কোন নেক সন্তান তিনি রেখে যান, যে নেক সন্তান তার জন্য কি করে? দোয়া করে। তাহলে এখানে নেক সন্তান বলছেন আল্লাহ তাআলা। মানুষ মারা যাওয়ার পরে, আপনার মৃত্যুর পরে আপনার সন্তান যদি নেক না হয়, সৎ না হয়, নামাজি না হয়, হালাল হারাম না বুঝে, আল্লাহ না চিনে, রাসূল না চিনে, কোরআন সুন্নাহ না বুঝে, তাহলে সে তো দোয়াই করবে না। এটা একটা কথা। আরেকটা কথা হলো, সে দোয়া করলে দোয়ার পদ্ধতিও জানবে না, যে দোয়া করাবে, করবে না, ঠিক না? আর আরেকটা এই হাদিস থেকে আরেকটা কথাও বোঝা যেতে পারে, সেটা হলো যে নেক সন্তান না হলে তার দোয়া আপনার উপকারে আসবে না। আপনার উপকারে আসবে যদি আপনি কোনো নেক সন্তান রেখে যান, যে নেক সন্তান আপনার জন্য কি করে? দোয়া করে। তাহলে জীবিত থাকতে আমাদের উচিত নেক সন্তান রেখে যাওয়া। আল্লাহ তৌফিক দান করেন। প্রিয়দিনী ভাইরা, দোয়া মানুষের জন্য উপকারে আসে। এই বিষয়ে সুনানে ইবনে মাজাহ একটা হাদিস আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এক লোক জান্নাতে তার মর্তবা বৃদ্ধি করা হয়েছে, হঠাৎ করে এরকম হবে। তখন সে লোক আশ্চর্য হয়ে যাবে, জান্নাতে আমার যে গ্রেড, যে ক্লাস ছিল, সে ক্লাসটা আল্লাহ তাআলা উঠায় দিয়েছেন, ক্লাসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়ায় দিয়েছেন, আমার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন, হ্যাঁ, আফার ক্লাস করে দিয়েছেন। কেমনে হলো এটা? মানুষ মারা যাওয়ার পরে তো তার সমস্ত আমলের দুয়ার ক্লোজ, সব তো বন্ধ হয়ে গেছে। যার যা প্রাপ্য সে তা পাবে, নতুন কিছু যোগ হওয়ার, বিয়োগ হওয়ার কোনো সুযোগ আছে? নাই। তো এই জন্য জান্নাতি আশ্চর্য হয়ে আল্লাহকে বলবেন যে, আল্লাহ, আমার এই যে গ্রেড উন্নীত করা হয়েছে, উপরে উঠিয়ে দেওয়া হয়েছে, এটা কিভাবে হলো? অর্থাৎ আমার তো আর কোনো কি নাই, আমল করে যে মান বাড়াবো সেই সুযোগ নাই। আপনি কোম্পানিতে চাকরি করেন, আপনার প্রমোশন হয়, প্রমোশন হয় তো কাজের ভিত্তিতে নাকি? এখন যার কাজই বন্ধ, তার প্রমোশন কিভাবে হবে? এই জন্য জান্নাতি আশ্চর্য হয়ে আল্লাহর কাছে বলবে যে, আল্লাহ, কিভাবে আমার এই মর্যাদা বৃদ্ধি করা হলো? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন, ফায়াকালু বিস্তিগফারি ওয়ালাদিকা লাক, তোমার যে সন্তান দুনিয়াতে রেখে আসছিলা, সেই সন্তান তোমার জন্য কি করছে? দোয়া করছে। যে ওই জন্য তো দোয়া করলে দোয়ার কোনো না কোনো ফল মানুষ পায়, এই জন্য তোমার মর্যাদা আমি কি করে দিছি? বাড়াই দিছি। প্রতিদিন পায় না। কি বুঝলাম? বিশেষ করে মা বাবার জন্য, যাদের প্রতি আমাদের সবচেয়ে বেশি দুর্বলতা, তাদের জন্য আমরা অন্তরস্থল থেকে নিয়মিত কি করতে থাকবো? দোয়া করতে থাকবো। এর ফলে তাদের উপকার হবে ইনশাআল্লাহ। দোয়ার শর্ত, পদ্ধতি, এগুলো সব বজায় রাখতে হবে। হালাল বক্ষণ খাইতে করতে হবে, ঠিক আছে। অন্তরের গভীর থেকে দোয়া করতে হবে, সুন্নত পদ্ধতিতে দোয়া করতে হবে। বেদাত দোয়া করানো যাবে না, দোয়া করবেন বা চাইবেন, যাই হোক। তাহলে দোয়া করলে মুর্দাদের কি হয়? উপকার আসে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে মুর্দাদের জন্য উপকার হয় সে কাজ করার তৌফিক দান করুন। তাহলে এক নম্বর কাজ হলো মুর্দাদের জন্য দোয়া করা, ইস্তেগফার করা। দোয়া করা, ইস্তেগফার করা। দোয়া সাধারণ দোয়া, আর ইস্তেগফার হলো তাদের জন্য আল্লাহর কাছে ওকালতি করা, মাপ চাওয়ার জন্য সুপারিশ করা, তাদের পক্ষ থেকে মাপ চাওয়া আল্লাহর কাছে, ঠিক আছে ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে মাপ চাওয়ার এবং তাদের জন্য দোয়া করার তৌফিক দান করেন। প্রিয়দিনী ভাইরা, দ্বিতীয় নম্বর করণীয় মুর্দার জন্য বা মৃত মানুষের জন্য, সেটা হলো যে সাদকা। তার পক্ষে তো আমি কি করতে পারি? যেই কোনো দান করতে পারি, অর্থ দান করতে পারি, খাদ্য দান করতে পারি, কোনো জিনিসপত্র দান করতে পারি, যেই কোনো কিছু, কাপড় চোপড় দান করতে পারি। মৃত ব্যক্তির পক্ষ থেকে জীবিত ব্যক্তি সদকা করতে পারে। এটা একটা বিরাট সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। কথা বুঝে আসছে? আমাদের দেশে, আল্লাহ মাফ করুক, মানুষ মারা গেলে অনেক অনুষ্ঠান হয়। এর ভিতরে একটা হলো সওয়াব রেসানি অনুষ্ঠান, ইসালে সওয়াব। আপনারা শুনছেন না? ইসালে সওয়াবের অর্থ জানেন? কেউ বলতে পারেন? জি, সওয়াব পৌঁছায় দেওয়া, সওয়াব ট্রান্সফার করা, সওয়াব পৌঁছানো, পোস্ট করা। এটা খুবই হাস্যকর একটা পরিভাষা ভাই। ইসালে সওয়াবের কোনো প্রয়োজন হয় না। আল্লাহর কাছে সওয়াব এমনিই পৌঁছে যায়। যেটা সিস্টেম মতো হয়, সেটার সওয়াব এমনি কি হয়ে যায়, আল্লাহ তাআলা অ্যাকাউন্টে জমা করে দেন। আপনার পাঠানোর প্রয়োজন হয় না। ইসাল মানে পাঠানো, সওয়াব পাঠানো। মানুষ মারা গেলে কোন সওয়াব পাঠানোর কোন সিস্টেম শরীয়তে নাই। কথা বুঝে আসছেন? অথচ আমাদের দেশে অনুষ্ঠানই হয় মানুষ মারা গেলে, নামই হলো কি ইসালে সওয়াব মাহফিল, ইসালে সওয়াব অনুষ্ঠান, সওয়াব রেসানের অনুষ্ঠান না ভাই। যে যে আমলগুলো মুর্দার জন্য উপকারে আসবে করলে, সেগুলো যদি আমি করি অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে আল্লাহর কাছে এটা কি হয়ে যাবে, পৌঁছাইতে হবে। আরে ভাই আজকালকার ডিজিটাল যুগে সবকিছু পৌঁছাইতে হয় না, অনেক বেশিরভাগ জিনিসই কি অটোমেটিক চলে যায়, পৌঁছে যায়, ঠিক না ভাই? ঠিক। আপনি একটা রাস্তা স্পিড আপনার মুখালাফা খাইছেন, আপনার যে জরিমানা আসবে, আপনি 120-এর উপর গাড়ি চালাইছেন, কি বলেন এটা কি আপনার বাসায় নিয়ে পৌঁছায় দিয়ে আসতে হবে? এ তো চলে আসে সরাসরি ক্যামেরা থেকে, কম্পিউটার থেকে ডাইরেক্ট চলে আসে না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি, এগুলো তো মানুষের সৃষ্টি, আল্লাহর সিস্টেম তো এসে কত গুণ উন্নত, তার সাথে কল্পনাই করা যায় না। আল্লাহর কাছে সব পাঠানোর জন্য একজন পোস্ট মাস্টার লাগে যে সে যদি টাকা পাঠায় দেয়, এরকম একজন মৌলবী সাহেব আনলেন, উনি আবার ওটারে কি করলেন, একবারে খামটামের ভিতরে ভইরা ওই সবটা আল্লাহর কাছে পাঠিয়ে দিলেন। এগুলো সব হাস্যকর। কোন সওয়াব রেসানে বা ইসালে সওয়াব করা, ইসালে সওয়াব কথাটাই রং, সোজা কথা। সওয়াব পৌঁছানোর কোনো প্রয়োজন নাই, সওয়াব পাওয়ার মতো কাজ, মুর্দার জন্য সওয়াব পাওয়ার মতো কাজ যদি আপনি করেন সঠিক পদ্ধতিতে, এটা অটোমেটিক মুর্দার অ্যাকাউন্টে কি হয়ে যায়, জমা হয়ে যায়। পৌঁছানোর কোনো সিস্টেম নাই। কোন সাহাবী কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলেন নাই, ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেছেন, এই আমলটা করছি আপনি একটু সওয়াবটা পাঠিয়ে দেন, এরকম কোনো সিস্টেম নাই। আল্লাহ মাফ করুক, আসলে কিছু লোক আছে তাদের ইনকামের বিভিন্ন সোর্স এরা বাইর করছে এগুলো দিয়ে, যে সওয়াব পাঠিয়ে দিলাম, এখান থেকে কিছু পয়সা পাইলাম, বিভিন্ন নামে বেনামে বিভিন্ন মানে কামায়ের বিভিন্ন অপশন হয়তো খুলে রাখছে, অথবা না বুঝার কারণে মানুষ করছে। আল্লাহ তাআলা হেফাজত করেন। তাহলে মুর্দার পক্ষ থেকে আমরা কি করতে পারি, দান করতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস সহিহ বুখারীতে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বলেন যে এক ব্যক্তি আয়েশা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইন্না উম্মতি উফতুলিতাত নাফসুহা ওয়া আযুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদদাকাত ফাহাল লাহা আজরুন ইন তাসাদদাকতু আনহা। এক ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেছেন, আমার ধারণা যে উনি যদি সুযোগ পাইতেন কথাবার্তা বলার তাহলে কিছু সদকা করতেন, দান করতেন, কিন্তু সে সুযোগ পান না, উনি মারা গেছেন। এখন আমি যদি তার পক্ষ থেকে দান করি তাহলে কি তার কোনো উপকারে আসবে কি না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাম, তুমি তোমার মৃত মায়ের পক্ষ থেকে দান করলে এটা তার কি আসবে, উপকারে আসবে। একইভাবে একই বিষয়ে বহু হাদিস আছে, আমি শুধু আর একটা বা দুইটা হাদিস উল্লেখ করবো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, এটিও বুখারীতে আসছে, তিনি বলেন যে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন ইন্তেকাল করলেন, তার মা সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন ইন্তেকাল করলেন এবং যখন মারা গেছেন তখন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন না, কাছে ছিলেন না। তখন তিনি ওনার মার মৃত্যুর পরে আয়েশা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি তুফিয়াত ওয়া আনা গায়বুন আনহা, আমার মা মারা গেছেন, আমি কাছে ছিলাম না, দূর দেশে ছিলাম, দূরে ছিলাম, মায়ের কাছে থাকতে পারি নাই। আয়ানফাউহা শাইউন ইন তাসাদদাকতু বিহি আনহা, ইয়া রাসূলুল্লাহ যদি আমি আমার মায়ের পক্ষ থেকে কিছু সদকা করি, দান করি, কোনো কিছু, শাইউন আই শাই, নগদ টাকা হোক, যে কোনো কিছু আমি দান করি, তাহলে এটা কি আমার মায়ের কোনো উপকারে আসবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা নাআম, বলেন হ্যাঁ, তার এটা কি আসবে, উপকারে আসবে। ক্বালা ফা ইন্নী উশহিদুকা ইন্না হাইতি আল মিখরাফ সাদাকাতুন আলাইহা, তিনি তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকুন আমার অমুক বাগান, একটা বাগান, একটা মাজরা, 200-400-500 রিয়াল, পয়সা, দিরহাম, দিনার না, একটা বাগান, ইয়া রাসূলুল্লাহ অমুক বাগান, সেটা প্রচুর ফল হতো, এটা আমার মায়ের পক্ষ থেকে আমি কি করলাম, দান করে দিলাম। সহিহ বুখারীর হাদিস। তাহলে বোঝা গেল মৃত ব্যক্তির পক্ষ থেকে কি করা যায়, দান। আর দানটা ওপেন, যে কোনো কিছু, খাদ্য দান করতে পারেন, জামা কাপড় দান করতে পারেন, পয়সা দিতে পারেন, কোনো জিনিস কিনে দিতে পারেন, ঘরবাড়ি, মৃত ব্যক্তির পক্ষ থেকে যেই কোনো সদকা বা দান আপনি করতে পারেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস সুনানে নাসাইতে আসছে, তিনি বলেন যে এক ব্যক্তি এসে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ আমার বাবা মারা গেছেন, উনি বাবার কথা বলছেন, ইন্না আবি মাত ওয়া তারাকা মালান ওয়া লাম ইউসি, আমার বাবা মারা গেছেন, তার অনেক সম্পদ আছে কিন্তু তিনি ওসিয়ত করেন নাই যে তার সম্পদ থেকে দান টান করতে হবে, এরকম কিছু বলে যান নাই। ফাহাল ইউকাফিরু আনহু इन আতাসাদাকু আনহু ক্বালা নাম ইয়া রাসূলুল্লাহ আমি যদি তার পক্ষ থেকে সদকা করে দিই দান করে দেই তাহলে এটা তার পক্ষ থেকে যথেষ্ট হবে কি না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাম হ্যাঁ এটা তার পক্ষ থেকে হবে গণ্য হবে তিনি এটা পাবেন যাই হোক একই বিষয়ে আরেকটি হাদিস বলার মতো নাসাইর সেটি হলো সাদ ইবনে উবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেছেন আমি তার জন্য সদকা করতে পারবো কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ করতে পারো তিনি তখন জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ তাহলে কোন সদকাটা করলে বেশি উত্তম হবে মায়ের জন্য কোন সদকা করলে বেশি উত্তম হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাকিউল মা মানুষকে পানি পান করানো কি করানো পানি পান করানো এই জিনিসটা আমাদের দেশে একেবারেই নাই কি বলেন মানুষ মানুষকে পানি পান করানো বলতে আমাদের দেশে তো বোতলজাত পানি মানে গরিব মানুষরা খাবে এটা এই এই সিস্টেম নাই আমাদের দেশে তাহলে অন্তত টিউবওয়েল করে দিতে পারি আমরা কিন্তু এটারও প্রথা সিস্টেম খুব একটা নাই আমরা অনেক ভালো কাজ হয়তো করি আলহামদুলিল্লাহ কিন্তু এই যে পানি দান করা বা পানি পান করানো মানুষকে এই একটা আমল এটার ব্যাপারে খুব বেশি মানে আমাদের দেশে আমলটা কি না প্রচলিত না অথচ মুর্দার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই পরামর্শ দিয়েছেন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাহলে এই কয়েকটা হাদিস থেকে যেটা বুঝতে পারলাম সংক্ষিপ্ত সার হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা দান করতে পারি এতে মৃত ব্যক্তির জন্য উপকার আসবে এই সওয়াব তিনি পাবেন আরেকটা রাস্তা পেলাম তাহলে দোয়া ইস্তেগফার দোয়া করব ক্ষমা চাইব এবং তাদের জন্য আমরা কি করব দান করব দুইটা কাজ পেলাম এখন দানের বিষয়ে বললাম যে ওপেন যে কোনো কিছু আপনি কি করতে পারেন দান করতে পারেন এই ক্ষেত্রে আমাদের সমাজের মুশকিল হলো আমরা মুর্দার জন্য দান বলতে একটা সিস্টেমিক্যাল দান করি সেটা কি খাদ্য দান খানা দেওয়া মুর্দার জন্য একটা দান করি সেটা হলো কি খাবার দেওয়া এছাড়া অন্য কোনো দান আমরা বুঝি না আর এই খাবার দেওয়াটার পদ্ধতি এবং সিস্টেমের ভিতরে এত পরিমাণ গলত যে এটা মুর্দার জন্য কোনো উপকার বয়ে আনবে সে আশা করা দুরূহ কঠিন দেখুন মানুষ মারা গেলে আমাদের দেশে খাবারের বিভিন্ন অনুষ্ঠান করা হয় 3 দিনা 7 দিনা 40 এই অনুষ্ঠানগুলো করা হয় কি হয় না শরীয়ত আপনাকে যে কোনো কাজের অনুমতি দিয়ে রাখছে দিন ক্ষণ নির্দিষ্ট করে দেয় নাই এরকম যদি হয় তাহলে পৃথিবীর কারোর জন্য অধিকার নাই সেটাকে নির্দিষ্ট দিন বা ক্ষণ দিয়া নির্ধারিত করা কথা ঠিক না ঠিক আপনাকে শরীয়ত বলছে তুমি এই কাজটা করো দিনে কয়বার করবা কোন দিনে করবা কোনো কিছু বলে নাই তাহলে এটা ওপেন আপনার জন্য আপনি দিনে করেন রাতে করেন 10 দিন পরে করেন ডেইলি করেন প্রতিদিন করেন 1 মাস পরে করেন 1 বছর পরে করেন আপনার ইচ্ছা যদি আপনি এটাকে নির্দিষ্ট ফিক্স করে নেন এটা হলো বেদাত মনগড়া কথা বুঝে আসছে কথার কথা আপনি একটা কোম্পানিতে চাকরি করেন আপনার কোম্পানি আপনাকে একটি সাধারণ ঘোষণা দিয়েছে যে কোম্পানি তার এমপ্লয়ারদের মধ্যে যারা কোনো অভাবে আছে কষ্টে আছে মুসিবতে আছে বা বিপদে আপদে আছে বা সুবিধা অসুবিধা আছে এরা লোন চাইলে কোম্পানি তাদেরকে দীর্ঘমেয়াদী সহজ কিস্তিতে লোন দিবে একটা ঘোষণা দিল ঠিক আছে এবং বলে দিল যে তোমরা সেটার কি করো সবাই দরখাস্ত জমা দাও কার কত লোন লাগবে একটা ঘোষণা দিল এর মধ্যে একটা লোক এক ইঞ্চি বেশি বুঝে সে আয়সা বলতেছে যে তাহলে যারা যেটা লোন করবে তারা কাগজপত্র আনতে হবে সে নিজে থেকে কোম্পানি কিছু বলে টলে নেই কি করতে হবে আপনি বাড়ি করবেন তাহলে বাড়ির জমি দলিলের কাগজ আন তারপরে যায় সেটারে আরবি করেন ট্রান্সলেট করেন তারপরে সেটার সাথে অমুক কাগজ যোগ করেন তমুক কাজ যোগ করেন একটা ফর্ম সে নিজে নিজে বানায় বলছে এই ফর্ম অনুযায়ী করেন এগুলা করে এরপর আবার একটা টাইমে বলে দিছে অমুক টাইমে বসের কাছে এটা জমা দিতে হবে আপনারা অমুক টাইমে কিছু লোক কি করলেন সেটা জমা দিতে গেলেন কি বলেন কোম্পানির বস যদি জানতে পারে যে আমি কোনো শর্ত দেই নাই কিচ্ছু নাই বলছি যার যার মনে চায় দরখাস্ত করো এর ভিতরে একজন যায় মাতবরি করে বলছে তার কথা শুনে কিছু লোক বলতেছে না এভাবে সিস্টেম করে নিছে এটা আমি দিতে হবে এভাবে দিতে হবে বস রাগ হবে কি হবে না যে আমি তো তোমাদেরকে এই সমস্ত করতে এত শর্ত বলি নাই মন গড়া তুমি এত শর্ত কেন যুক্ত করছো এটা হলো বেদাত এটা হলো কি এই বেদাত মন গড়া শরীয়ত আপনাকে দোয়া করতে বলছে ওপেন আপনি যে কোনো সময় মা বাবার জন্য দোয়া করতে পারেন ঠিক একইভাবে মা বাবার জন্য খাদ্য দান বা যে কোনো কিছু দান করতে পারেন আপনি নির্দিষ্ট করে নিছেন খাবারে দিবেন এবং সেই খাবারটাও আবার নির্দিষ্ট দিন ঠিক করে নিছেন 3 নম্বর দিন 7 নম্বর দিন 40 নম্বর দিন তাহলে এগুলো সবগুলা ওই ব্যক্তির মতো হয়ে গেছে যে নিজে মন গড়া মাতবরি করে সিস্টেম বানায় নিছে এটা বেদাত আর বেদাতের ঠিকানা জাহান্নাম এর ফলে কোনো সওয়াব হয় না বরং উল্টা গুনাহ হয়। প্রিয়দিনী ভাইরা, তাহলে মুর্দার জন্য যে খাবারের আয়োজন করা হয়, প্রথম কথা হলো নির্দিষ্ট দিনক্ষণ করে কোনো খাবার আয়োজন করার অনুমতি শরীয়তে নাই। দ্বিতীয় নম্বর কথা হলো মুর্দার জন্য খাবারের যে অনুষ্ঠান আমাদের দেশে করা হয়, এই অনুষ্ঠানগুলো বেশিরভাগই হয় লোক দেখানো বা সমাজের মানুষের কথা থেকে বাঁচার জন্য। যার সামর্থ্য নাই সেও মুর্দার খাওয়ানি খাওয়ায়। কেন খাওয়ায়? কারণ সমাজ থেকে একটা চাপ থাকে, না খাওয়াইলে বলে যে অমুকে কি বংশধর রেখে গেছে, এরা মানুষকে দুইটা ডাইল ভাতও খাওয়ালো না। আর এই খাওয়ানোটা শরীয়তে সোজা কথা খাওয়ানোর কোনো কালচারে নেই, বরং উল্টা কালচার আছে। আপনি মুর্দার পক্ষ থেকে দান করতে চান, অন্য সময় দেন, 2-4 বছর পরে দেন, মানুষ মারা গেছে, তখনই যার আত্মীয় মারা গেছে তার পরিবারের লোকেরা খাবার অ্যারেঞ্জ করে। এটা উল্টা সিস্টেম। কিরকম উল্টা সিস্টেম আমি বলি আপনাদেরকে। ভাই, খাবার মানুষ কখন খাওয়ায় মানুষকে? আমার কথা বুঝেন না আপনারা? সঠিক। মানুষ যখন কোনো খুশির খবর পায় তখন মানুষকে কি করে? খানা খাওয়ায়। যেমন বিয়ে করলে অলিমা, শরীয়ত অলিমার ব্যবস্থা রাখছে না? বিয়ে করছেন, খুশি হয়েছেন, সবাই অলিমা করান, ছাগল খাওয়ায়, জবাই করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এক সাহাবীর কাছে চাইছেন আউলিমা লাও বিশাত, অলিমা চায়ে খাওয়ান জায়েজ। অলিমার খানা এমন খানা যেটা চায়ে খাওয়াও কি জায়েজ, যদি কাছের লোক হয়, যার তার কাছে না। বুঝে আসছে কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে রীতিমতো বলে বসছেন, বিয়ে করছেন শুনে বলতেছেন আউলিমা লাও বিশাত, কমপক্ষে ছাগল দিয়ে হলে অলিমা খাওয়াও। তাহলে হাদিস থেকে বোঝা যায় অলিমার খানা বন্ধু বান্ধব নিজস্ব লোক হলে চাইয়াও কি করা জায়েজ আছে, খানা জায়েজ। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাইতে বলছেন এটা না, এটার অর্থ এটাও হতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অলিমা নির্দেশ করেছেন, হয়তো সে অলিমা দেয় নাই, অলিমা দেওয়া সুন্নাত, এটা দিতে বলছেন। যাই হোক, এটা মজা করে বললাম। যেটা বলতে চাচ্ছি যে বিয়ে করলে মানুষ খুশি হয়, সেজন্য খাওয়ায় অলিমা। সন্তান হয়েছে খুশি, আকিকা জবাই করে খাওয়াও, ঠিক না? আর আমাদের সমাজে ছেলে পাশ করছে খাওয়ায়, মানে খুশি হইলে মানুষ খাওয়ায়, চাকরি পাইছে খাওয়ায়। আরে ভাই, আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, ভাই মারা গেছে, আপনি কি খুশি? আপনি মানুষকে খাওয়াইতেছেন। যে এই সিস্টেমে তো মনে হচ্ছে যে আপনি বিরাট খুশি, সেজন্য সারা গ্রামের মানুষ কি করতেছেন? খাওয়াইতেছেন। ব্যাপারটা এরকম না। আনন্দের চোটে না মানুষ সবাই খাওয়ায়, আপনি গোরা গ্রামের মানুষ গরু জবাই করে খাওয়াইতেছেন, তার মানে আপনি কি খুশি? বিষয়টা এরকম হয়ে গেল না, হাস্যকর। বরং ইসলাম কি বলে শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসনাউ লিআলি তালিব তাআমান, মুর্দার পরিবারের লোকদেরকে খাওয়ানোর জন্য, খাবার দেওয়ার জন্য আশপাশের লোকদের, গ্রামের লোকদের, প্রতিবেশী আত্মীয়জনদেরকে নির্দেশ করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাদের জন্য খাবার পাঠাও, খানা তৈরি করো তোমরা, কারণ তারা তাদের প্রিয়জনকে হারায়া বেদনায় ব্যথিত। তারা খানা তৈরি করবে, করে খাবে, সেই মানসিকতা তাদের নাই। তোমরা তাদের জন্য খাবার সরবরাহ করো। আর এই ব্যথাটা এক একজনের এক এক রকম। কারোর ব্যথা 2 দিন থাকে, কারোর 2-4-10 দিন থাকে, কারোর 2 মাসেও ব্যথা যায় না, খানা পিনা তার মুখে উঠে না, হয় না এরকম? তো তাদেরকে বরং অন্য সবাই কি করা উচিত? খাবার দেওয়া উচিত, যতদিন পর্যন্ত তারা স্বাভাবিক হইতে না পারে। আর আমরা কি করি? ময়রা সাইরা 2-3 দিনের দিনই মাশাআল্লাহ খানার অনুষ্ঠান, উল্টা তার কাছ থেকে সবাই মিলা খায়। তো খায় কিরকম খানা খায়? মুর্দার খাবারের অনুষ্ঠান নায়ুরি আসে। নায়ুরি বুঝেন আপনারা? না, নায়ুরি মানে কি? আপনারা তো বাংলা ভাষা ভালো করে জানেন না, দেখা যায়। একজনও জানেন না? আচ্ছা যাক, এ আমার কাছ থেকে শুনেন। নায়ুরি হলো, নায়ুরি বলা হয় কোন বাড়ির মেয়েরা যারা বিয়ে হয়ে অন্য বাড়িতে চলে গেছে, এদেরকে বলে নায়ুরি। এরা বেড়াইতে আসলে ওটারে বলে নায়ুরি আসছে। কথা বুঝে আসছে? মানুষ মারা গেলে তার মুর্দার যে খানার অনুষ্ঠান করে, খাবার অনুষ্ঠান করে, মুর্দার খাওয়ানি খাওয়ায়, এই খাবার অনুষ্ঠানে সব নায়ুরি গুলো আরে দাওয়াত দেওয়া হয়। সব এলাকার চেয়ারম্যান, মেম্বার, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মাতবর সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, গরিব বড়লোক সব মানুষের দাওয়াত দেয় কি দেয় না? এটা ফুর্তির অনুষ্ঠান ছাড়া আর কি আমার বলেন? এটা তো ফুর্তির অনুষ্ঠান। এটা কি কোনো মুর্দার অনুষ্ঠান হতে পারে নাকি? এটা কি কোনো ব্যথার চোটে মানুষকে খাওয়ায় নাকি? এটা তো ফুর্তি করে অনুষ্ঠান হওয়ার মতো হয়ে গেল। এই জন্য এটি আসলে কোরআন সুন্নাহ দ্বারায় কোনো সমর্থিত আমল হতে পারে না। এক আরেকটা পয়েন্ট নেন এই বিষয়ে, সেটা হলো মানুষ মারা যাওয়ার পরে আমরা যে খাবারের আয়োজন করি, এই খাবারের আয়োজন আমরা অনেকে বলি যে না আমি তো খুশি হয়ে খাওয়াচ্ছি না, আমি তো গরিব খাওয়াচ্ছি। গরিব খাওয়ানো একটা ইবাদত, ওই যে মুর্দার পক্ষ থেকে দান করলে সওয়াব, তো গরিবরে খানা দান করতেছি। আচ্ছা এখানে আমাকে বলেন, বা যে কোনো মানুষকে খাদ্য দান করলে সওয়াব হয়, এখানে আমাকে বলেন গরিব খাওয়ানোর নাম দেওয়া হইলেও এই সমস্ত মুর্দার খাওয়ানিগুলাতে গরিব কতটুকু খায়, গরিব কদ্দুর পায়? এলাকার মাতবর, চেয়ারম্যান, মেম্বার, আত্মীয় স্বজন সবাই দাওয়াত যেভাবে দেওয়া হয় তাতে গরিবে বেচারা পাত্তা পায়? আর যদি পাত্তা পায়ও তো গরিবরে বলা হয় এই তোরা পরে গরিবরে সিরিয়াল দিয়ে দাঁড় করা রেখা, এরপরে গণ্যমান্যরে খাওয়ায়া, এরপর থাকলে গরিবরে খাওয়ান। এটা গরিব খাওয়ানোর নামে তামাশা, ঠিক না ভাই? ঠিক। সবচেয়ে বড় কথা হলো ভাই, ওই যে একই কথা, অদৃশ্যের জগতে কোন কাজটা করলে উপকার আসবে এটা অদৃশ্যের জগতের মালিক ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বহু মানুষ মারা গেছেন, তিনি বলেছেন যাদের আত্মীয় স্বজন মারা যায় তাদের জন্য খাবার প্রস্তুত করতে অন্যদেরকে নির্দেশ করেছেন। আর আমরা অন্যরা এখন উল্টা তাদের উপর বোঝা চাপাই, তাদের কাছ থেকে খাবার আদায় করি, ঠিক না বেঠিক? এটা মুর্দার জন্য উপকারে আসবে না, কারণ এটা বেদাত। এটা কি? বেদাত। কারণ হাদিসে যা বলছে তার উল্টা করা হচ্ছে। এখন যদি আপনি বলেন যে আমি গরিব খাওয়াচ্ছি, তো গরিব খাওয়াইতে হলে অনুষ্ঠান করার দরকার নেই। তো গরিবরা আপনি আইনা অনুষ্ঠান করবে, তার বাসায় খানা দিয়ে আসেন, এতিমখানায় খানা দিয়ে আসেন, মাদ্রাসার লীলা বোর্ডিং এ খানা দিয়ে আসেন, গরিব দুঃখীদের ঘরে ঘরে চাউল দিয়ে আসেন, ক্যাশ টাকা দিয়ে আসেন, হয়ে গেল। আপনি যে খাবার অনুষ্ঠান করতেছেন, এক তো এখানে সমাজের লোককে দেখানো, দ্বিতীয়ত হলো যে আত্মীয় স্বজন, নায়ুরি, নেতা গোতা যারা আছে এদেরকে খাওয়ানো গরিব হলো নাম কেউ আসতে, তৃতীয় হতে হলো দিনক্ষণ ঠিক করে খাওয়াচ্ছেন, চতুর্থ হতে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মানুষ মারা যাওয়ার পরে সওয়াবের উদ্দেশ্যে মৃত ব্যক্তির পরিবাররা অন্য কাউকে খাবারের অনুষ্ঠান করছে, এর কোনো নজির পাওয়া যায় না। গরিব খাওয়াতে চাইলে অনুষ্ঠান করার প্রয়োজন নাই। এগুলো বেশিরভাগ লৌকিকতা বা সমাজের মানুষ কি বলবো এটা থেকে বাঁচার জন্য। সর্বশেষ পয়েন্ট যেটা বলবো এই বিষয়ে, সেটা হলো মানুষ মারা যাওয়ার পরে যে খাবার আয়োজন করেন, এর টাকাটা কোত্থেকে আসে বলেন? দুইটা সিস্টেম। এক হলো যে ব্যক্তি মারা গেছে তার সম্পদ থেকে যদি ব্যয় করা হয়, তার সম্পত্তি থেকে যদি ব্যয় করা হয় সেটা জায়েজ নাই। কেন জায়েজ নাই? কারণ মারা যাওয়ার পরে ওনার সম্পদের মালিক উনি আর নাই, এটা সম্পদের মালিক হয়ে গেছে সমস্ত ওয়ারিশরা। ওয়ারিশদের মধ্যে যদি কেউ নাবালেগ থাকে, নাবালেগের পয়সা দান করা জায়েজ নাই। এক, যদি কেউ গরিব থাকে, সে হয়তো মন থেকে তার ইচ্ছে দরকারি কাজ আছে, সে ফাও কাজ করবে না বা বেদাতি কাজ করবে না অথবা উল্টা কাজ করবে না অথবা ভালো কাজ হলে এটা করবে না, তাহলে আপনি তাকেও একরকম বাধ্য করতেছেন, ঠিক না বেঠিক? আর যদি ভাই বেরাদাররা টাকা পয়সা উঠায় করে, সেক্ষেত্রেও কি হয়, অনেক ভাই বেরাদার গরিব থাকলেও, ভাই বোন গরিব থাকলেও তারা শরমে পড়ে, লজ্জায় পড়ে হলেও কি করতে হয়, শরীক হতে হয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতাইয়িবি নাফসি, কোন মুসলিমের সম্পদ, তার পয়সা আপনার জন্য হালাল হবে না তার মন থেকে সন্তুষ্টি চিত্তে সে না দিলে। তাহলে তো হালালই হয় না বেশিরভাগ ক্ষেত্রে, কারণ যত লোক যায় সবাই যে দেয় তা না, অনেক সময় চাঁদাও হয়। আমার আপন দাদি যখন মারা গেছে, আমার এক চাচাতো ভাই ফোন করে আমাকে বলছে যে ভাই দাদি মারা গেছে, গরু জবাই করতে হবে 2টা, এত আসে তুমি দিবে এত। তো এরকম আমার মতো আরো অনেকের কি বলছে, অনেকেই তো শর্মে পড়ে দিতে হবে, না দিলে ওই সে ওই বাড়িতে টিকতে পারবে, জায়েজ নাই। এক, আমাকে বলার পরে আমি বলছি না ভাই আমি তো এই কাজ করবো না, আমি এর চাইতে অনেক ভালো কাজ করবো ইনশাআল্লাহ, আমি দাদির পক্ষ থেকে 2টা টিউবওয়েল করে দেবো গরিবদের এলাকাতে, সারা জীবন তারা পানি খাবে, সদকায়ে জারিয়া সওয়াব পাবে, খাওয়াই দেবো চলে যাবে শেষ। আর এই খানার অনুষ্ঠান করা, দিনক্ষণ ঠিক করে, হ্যাঁ এটাকে একটা সিস্টেম বানায় নিয়ে, এটা বিধাত, শরীয়তে এর কোনো অস্তিত্ব পাওয়া যায় না। তাহলে মুর্দার জন্য আমরা দান করব, কিন্তু দানটারে আমরা নির্দিষ্ট করে ফেলছি আজকে কিসের মধ্যে, খাদ্যের মধ্যে, সেটাও আবার বিশেষ দিন ঠিক করে, বিশেষ সিস্টেম ঠিক করে, অনুষ্ঠানের নাম দিয়া, গরিবের নাম দিয়া, একটা ফুর্তির অনুষ্ঠান করে, সোজা কথা। এই জন্য ভাই গরিবের, মুর্দার পক্ষ থেকে আপনি দান করতে পারেন। এই যে শীতের দিন, শীতের কাপড় দিয়ে দেন, মুর্দার পক্ষ থেকে খাবার দিয়ে দেন, নগদ টাকা দিয়ে দেন, সবচেয়ে উত্তম দান। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মৃত ব্যক্তির পক্ষ থেকে তাহলে আমরা দোয়া করতে পারি, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, তাদের পক্ষ থেকে দান করতে পারি, যে কোনো খাতে যে কোনো কিছু আমি কি করতে পারি, দান করতে পারি, মসজিদে দান করতে পারি, মাদ্রাসা দান করতে পারি, কোনো নির্দিষ্ট নেই, যে কোনো দান করতে পারেন। আচ্ছা, মৃত ব্যক্তির পক্ষ থেকে আরেকটা কাজ আমরা করতে পারি, এটা হলো হজ। কি করা? হজ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একাধিক ব্যক্তি জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেছেন, আমার বাবা মারা গেছেন, হজ করেন নাই তিনি, উমরা করতে পারেন নাই তিনি, হজ করতে পারেন নাই তিনি, আমি তার পক্ষ থেকে হজ করবো কিনা, আফা হাজ্জু আনহা, আফা আহুজ্জান হে রাসূলুল্লাহ আমি কি তার পক্ষ থেকে হজ করতে পারি কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাম, তুমি তার পক্ষ থেকে কি করতে পারো, হজ করতে পারো। সহিহ মুসলিম সহ অন্য হাদিসে কিতাবে আসছে এটি। তাহলে বোঝা গেল মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি তিনি হজ না করে থাকেন তাহলে তার পক্ষ থেকে আমি কি করতে পারি, হজ করতে পারি। অনেক ওলামা কেরাম বলেন উনি হজ যদি করেও থাকেন তারপরেও আপনি তার পক্ষ থেকে কি করতে পারেন, হজটা করতে পারেন। নিজের হজ করার পরে, নিজের হজ হয়ে গেলে তারপরে তার পক্ষ থেকে কি করতে পারেন, হজ করতে পারেন। এর সওয়াব ইনশাআল্লাহ তিনি পাবেন। তাহলে তিনটা আমল হলো না। চার নম্বর আমল হলো সিয়াম। সহিহ মুসলিমের এক হাদিসের ভিতরে আসছে সিয়াম সম্পর্কেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত ব্যক্তির পক্ষ থেকে সিয়াম রাখা যায়। এটা আমরা হয়তো অনেকেই প্রথম শুনছি। এখন ফরজ সিয়াম, নফল সিয়াম এনে বিরাট বিস্তারিত আলোচনা আছে, সেদিকে যাব না। তবে মৃত ব্যক্তির পক্ষ থেকে কমপক্ষে আপনি নফল সিয়াম রাখতে পারেন। বুঝে আসছে কথা? ফরজ সিয়াম যদি ছুটে যায় অনেক ওলামাদের মতো সেটাও কি করতে পারেন, ওয়ারিশ হিসাবে আপনি অন্য সময়, রমজানের পরে অন্য সময় সেগুলা রেখে দিতে পারেন। এটা ভিন্ন আলোচনা, অনেক বিস্তারিত আলোচনা আছে, ইখতিলাফ আছে এটা নিয়ে। বাকি কয়েকটা জিনিস পেয়ে গেলাম তাহলে। দোয়া করা, ইস্তেগফার করা, সদকা করা, তাদের পক্ষ থেকে দান করা, তাদের পক্ষ থেকে হজ করা, রোজা রাখা। নাম্বার 6, তাদের পক্ষ থেকে কোরবানি করা যায়। মৃত ব্যক্তির পক্ষ থেকে কি করা যায়, কোরবানি করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরবানি করছেন তখন তিনি বলেছিলেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ, হে আল্লাহ আপনি এই কোরবানি যেটা করলাম এটা মুহাম্মদের পক্ষ থেকে অর্থাৎ আমার নিজের পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে কবুল করেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বংশধর বলতে জীবিত মৃত সবাই কি হয়ে যায়, সেখানে শামিল হয়ে যায়। তাহলে বোঝা গেল জীবিত ব্যক্তির সাথে মৃত ব্যক্তির কোরবানি করা যায়। মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনার মা, আপনার বাবা মারা গেছে, ওনাদের পক্ষ থেকে আপনার কোরবানির সাথে ওনাদের পক্ষ থেকেও কোরবানির পরে, জবাইয়ের পরে যা বলতে হয়, কি বলতে হয়, নিয়ত থাকলেই হলো যে এটা আমার পক্ষ থেকে এবং আমার মরা বাবা তার পক্ষ থেকে আমি করতেছি। এই গরুটা আমি জবাই করলাম আমার নিজের, পাশাপাশি আমার মৃত মা বা বাবা ওনাদের পক্ষ থেকে। তাহলে জবাই করার পরে নিয়ত থাকলে তো যথেষ্ট, তারপর জবাই করার পরে এটা বললে সুন্নাত, মুখে না বললেও চলবে যে আল্লাহ এটা আমি আমার মা বাবা আত্মীয় স্বজন যারা আছে এদের পক্ষ থেকে আপনি কবুল করেন। তাহলে বোঝা গেল কোরবানিও করা যায় যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। কয়টা আমল হলো? হ্যাঁ, 5টা হলো। ইস্তেগফারকে আলাদা ধরলে 6টা হয়। দোয়া, ইস্তেগফার, সদকা, হজ, রোজা, কোরবানি, 6টা হলো। 7 নম্বর আবু সাঈদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস আছে সুনান আবু দাউদে। কেউ মারা গেলে, আপনজন মারা গেলে কয়েকটা কাজের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরামর্শ দিয়েছেন যে তাদের পক্ষ হয়ে, তাদের জন্য আমরা, তাদের হয়ে কিছু কাজ আমরা করতে পারি, তার ভিতরে করা উচিত। তার ভিতরে একটা হলো এই হাদিসের ভিতরে যেটা আসছে তাদের রহমতের দোয়া করা, ইস্তেগফার করা, আল্লাহ তাদের প্রতি আপনি দয়া করেন, মাফ করেন, এটা একটা গেল। আর একটা হলো তারা কোনো ওয়াদা যে দুনিয়াতে বেঁচে থাকতে করে গেলে সেই ওয়াদা পূরণ করা। অনেক সময় এরকম হয় না, মানুষ মারা যাওয়ার আগে ওয়াদা করে যায় কিন্তু পূরণ করতে সে পারে নাই, সম্ভব হলে সেটা কি করা, মৃত ব্যক্তির আত্মীয় হিসাবে আমি সেটা তার পক্ষ থেকে পূরণ করা। নাম্বার 3, তার যে আত্মীয় স্বজন দুনিয়াতে রেখে গেছেন তিনি, তার আত্মীয়দের সঙ্গে আত্মীয়তার সম্পর্কটাকে বজায় রাখা, অটুট রাখা, যাতে ছিন্ন না হয় সেদিকে লক্ষ্য রাখা। 4 নম্বর, তার বন্ধু বান্ধব যারা দুনিয়াতে তাদের সাথে চলাফেরা করছে তাদের সাথে তার মৃত্যুর পরে তার মতো আচরণ করা, তার মতো মর্যাদা দেওয়া। কথার কথা, বাবার বন্ধুরা আছেন, বাবা মারা গেছেন, তাহলে বাবার বন্ধুদেরকে বাবার মতো কি দেওয়া, মর্যাদা দিয়ে তাদের সাথে সুন্দর আচরণ করা, সম্মান মর্যাদা দেওয়া। এই আমলগুলো আবু সাঈদ সাদে রাদিয়াল্লাহু তাআলার হাদিস থেকে সুনান আবু দাউদের পাওয়া যায়। এগুলো মুর্দার মারা যাওয়ার পর আমরা করতে পারি। আরেকটা আমল হলো মুর্দার যদি কোনো ওসিয়ত করে যায়, ওসিয়ত, তাহলে তার ওসিয়তটা কি করতে হয়, পুরা করতে হয়। যদি সম্পদের ব্যাপারে ওসিয়ত করে যায় যে এটা মুজায় দান করিও, তাহলে 3/4 সম্পদ থেকে সর্বোচ্চ, এর উপরে না, কমে যত হইতে পারে এটা কি করতে হয়, পুরা করা লাগে। পাশাপাশি আরেকটি আমল মানুষ মারা যাওয়ার পর আমাদের করা উচিত, যেটা আমাদের দেশে 99 বলবো না বরং হাজারের ভিতরে 999 মানুষ করে না, সেটা কি, মৃত ব্যক্তি যে সম্পদ রেখে যায় সেই সম্পদটাকে তার মৃত্যুর পরে যত দ্রুত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব কোরআন হাদিসে যেভাবে যার যতটুকু অংশ দেওয়া আছে সেই হিসাবে বন্টন করে দেওয়া, সবার মধ্যে মিরাজ বন্টন করে। এটা খুবই জরুরি একটা কাজ। দেখুন ভাই, আমাদের দেশে মানুষ মারা যাওয়ার পরে বছরকে বছর হয়ে যায়, তার সম্পদ কি হয় না, বন্টন হয় না, ঠিক না ভাই? ঠিক। এই বন্টন না হওয়ার কারণে কি হয়, যাদের গায়ের জোর আছে তারা দখল করে নেয়, দুর্বলরা আর পরে পায় না। আর যদি আপনি বন্টন করতে চান, তখন সমাজ কি বলবে, বলবে হাইরে লোকটা মহিলা সারে নাই, তার ছেলেমেয়েরা সম্পদ নিয়ে কামড়া কামড়ি বাঘ বটরা শুরু করে দিস। আমাদের দেশে সমস্যা হলো আপনি কোনো ভালো কাজ করতে গেলে সেটা নিয়ে বহু কথা উঠে, কিন্তু মন্দ কাজ করেন সেটা নেই কিছু নাই। এই সম্পদ নিয়ে পরে ভাইয়ে ভাইয়ে মারামারি করেন দুই চার বছর পরে, কেউ কিছু বলবে না। কিন্তু সম্পদ তার মৃত্যুর পরে সঠিক পদ্ধতিতে ভাগ বন্টন করেন, সমাজের মানুষ বহুত কথা বলবে। বলুক সমাজের মানুষ, আপনার উচিত হবে অনতিবিলম্বে তার মিরাজ পরিত্যক্ত সম্পত্তি যে যতটুকু পায় দিয়ে দেওয়া। দেখুন বাবা মারা গেলে বাবার মেয়েরা বিয়ে হয়ে গেছে, পরের বাড়ি চলে গেছে, 2, 10, 20 বছর হয়ে গেলে আস্তে আস্তে তারাও শরম পায় নিতে, আর ছেলেরাও লোভ লালসা বেড়ে যায়, বংশধর বেড়ে যায়, চাহিদা বেড়ে যায়, আর দিতে পরবর্তীতে চায় না। এই জন্য মানুষ মারা যাওয়ার পরে উচিত তার সম্পত্তিটা খুব দ্রুত ভাগযোগ করে যার যারটা তাকে দিয়ে দেওয়া। এটা আমার দেশে হয় না। আল্লাহ তাআলা রহম করেন এবং এটা আমাদের করার তৌফিক দান করেন। মুর্দাকে কেন্দ্র করে কোরআন খতম করা, কি করি আমরা? মুর্দারে কেন্দ্র করে ওই যে দোয়া করি তো না, দোয়া করাই, সদকা তো করি না, খানা দেওয়ার নামে একটা নির্দিষ্ট সিস্টেম করে বেদাত করি। দেখেন যাও করি উল্টা পাল্টা করি। এরপরে আসেন এখানে আপনি আপনার দোয়ার নাম দিয়া খতম করায়, কি করায়? কোরআন খতম করায়। এই কথাটা শুনতেই তো খারাপ শোনা যায়, ভাই কোরআন খতম করে ফেলা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা কোনো কথা হইলো? খতম করা মানে কি করা? এটা তো খারাপ অর্থে ব্যবহার হয় সাধারণত। খতম করার অর্থ যদিও শেষ করা, তা আমাদের সমাজে খতম করা মানে তো শেষ করা। যদিও কোরআন খতম করা বলতে কে কোরআনকে ধ্বংস করা বোঝায় না, এটা মজা করে বললাম। যাই হোক, তো কোরআন খতম করা মানুষ মারা যাওয়ার পরে এটির কোন নির্দেশ কোরআন সুন্নায় আমাদেরকে দেওয়া হয় না। আপনারা যে কয়েকটা কথা শুনলেন ভিতরে কোরআন খতম করা শুনছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলছেন বা কোনো সাহাবী করছেন যে মানুষ মারা যাওয়ার কোরআন খতম করতে হবে? মানুষ মারা গেলে এটা সবচেয়ে গুরুত্বের সাথে যে কয়েকটা কাজ করে তার ভিতরে এটা একটা। সবাই ভাগযোগ করেন, এক পারা করেন, নিজেরা করতে না পারলে হুজুর ভাঙা করে আনে, আর বন্ধু-বান্ধব ভাঙা করে নেয়, আত্মীয় স্বজনরা ভাগযোগ করে নেয়, 2, 4, 4 পারা করে খতম করো। খতম করে দোয়া করো, মনে করে যে কোরআন খতম করে দোয়া করলে দোয়া কবুল হবে, এটা মন গড়া। মানুষ মারা গেলে কোরআন খতম করতে হবে এই জিনিসটি মন গড়া, এর কোনো ধারণা আমাদেরকে কোরআন সুন্নাহ দেয় নাই। 12 মাস কোরআনের খবর নাই, মারা গেলে তখন কোরআন খতম করে আপনি দোয়া করলেন না, এরকম কোনো কথা নাই। এরপর আসেন দোয়ার জন্য নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করা, খাদ্যের ব্যাপারে তো বললামই। এগুলো হলো সব বেঠিক পদ্ধতি এবং ভুল পদ্ধতি। আল্লাহ তাআলা আমাদেরকে মুর্দাদের জন্য সহি এবং সঠিক যা করা সেগুলো করার তৌফিক দান করুক। আমি লিস্টে আবার বলে দিচ্ছি আমাদের কি করা উচিত। নাম্বার 1, তাদের জন্য আমরা দোয়া করব। কিসের দোয়া? রহমতের দোয়া। আল্লাহ যেন তাদের প্রতি কি করেন? মুর্দাদের প্রতি রহম করেন। নাম্বার 2, আল্লাহ যেন ইস্তেগফার করেন। আল্লাহর কাছে আমরা ইস্তেগফার করব, অর্থাৎ আল্লাহ যেন কি করেন? তাদেরকে মাফ করেন, ক্ষমার দোয়া করব। 2, নাম্বার 3, তাদের পক্ষ থেকে আমরা সদকা করব, দান করব। আর দানের ক্ষেত্রে তো আমরা জানি সবাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাম হাতে দান করতে, যাতে ডান হাতেও কি না পায়, টেন না পায়। এত গোপনে খাবার অনুষ্ঠান নামে শামিয়ানা টাঙ্গায়া, খেমা লাগায়া, তাবু লাগায়া, মানুষজন ডাকডোল বাজায়া খাবার দেওয়া, এটা কোরআন এবং হাদিসের যে দানের যে ধারণা, সেই ধারণার বিপরীত হয়ে যায়। আর তাছাড়া মুর্দার পরিবারকে খাওয়ানোর কথা বলা হয়েছে, তাদের কাছ থেকে খাওয়ানোটা উল্টা হয়। আর তাছাড়া দিনক্ষণ ঠিক করে খাওয়া, এটা বিদআত হয়ে যায়। তাছাড়া গরিবকে খাওয়ার নাম দিয়া এটা একটা ফুর্তির অনুষ্ঠান হয়ে যায়। সব মিলিয়ে এটা আমরা করব না। গরিবের জন্য এই মুর্দার পক্ষ থেকে আমরা দান করব, সে দানটা ওপেন, যে কোনো কিছু দান করতে পারি। তার ভিতরে খাদ্য দান করতে পারি, কিন্তু খাদ্য দানের সঠিক নিয়ম হলো কোনো দিন ঠিক না করে, নির্দিষ্ট তারিখ ঠিক না করে যখন মনে চায় কোনো গরিবের কাছে খানা পৌঁছে দেওয়া, এবং সেটা ডাকডোল বাজায়া না করা। 3 নম্বর গেল। 4 নম্বর হলো তার পক্ষ থেকে আমি হজ করতে পারি। 5 নম্বর হলো তার পক্ষ থেকে আমি রোজা রাখতে পারি। 6 নম্বর হলো তার পক্ষ থেকে আমি কোরবানি করতে পারি। মৃত ব্যক্তির পক্ষ থেকে আমি কি করতে পারি? কোরবানি করতে পারি। 7 নম্বর হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে সে কোনো ওয়াদা করলে সেটা পুরা করব। 8 নম্বর হলো মৃত ব্যক্তি কোনো আত্মীয় স্বজন রেখে থাকলে তাদের সাথে সম্পর্ক অটুট রাখার চেষ্টা করব। 9 নম্বর হলো মৃত ব্যক্তি জীবদ্দশায় যাদের সাথে চলাফেরা করতে বন্ধু বান্ধব, তাদেরকে সম্মান করব, মর্যাদা দেব। 10 নম্বর হলো মৃত ব্যক্তি কোনো ওসিয়ত করে গেলে সে ওসিয়তটা পুরা করব। 11 নম্বর হলো মৃত ব্যক্তির সম্পত্তি রেখে গেলে সেগুলাকে সুষ্ঠু কোরআন এবং সুন্নাহর আলোকে সুষ্ঠুভাবে যত দ্রুত সম্ভব বন্টন করে দিব। কয়টা কাজ হলো? 11টা কাজ। কোন আল্লাহর বান্দাকে বলতে পারবেন 11টা? সবগুলা বলা সম্ভব হবে না, কিন্তু রেকর্ড থাকবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। পরবর্তীতে আপনারা দেখে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে মুর্দার জন্য যা যা করা দরকার সেগুলো করার তৌফিক দান করেন। আর বিদআত এবং উল্টাপাল্টা যেগুলো আমাদের সমাজে প্রচলিত আছে সেগুলোকে প্রত্যাখ্যান করা, বর্জন করার তৌফিক আল্লাহ তাআলা সৎসাহস আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক নসিব করেন। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।